আমরা যারা একেবারে অধিক পরিমাণে দুনিয়া লোভী, মানে খালি দুনিয়া, খালি দুনিয়া, আখেরাতের আমার কাছে কোনো দামই নাই, আখেরাত নিয়ে আমি ভাবিও না, চিন্তাও করি না, শুধুমাত্র দুনিয়া, দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, টাকা পয়সা, ক্ষমতা, আভিজাত্য, সব দুনিয়া, সব দুনিয়া, আখেরাত নিয়ে যারা ভাবি না, বুঝতে হবে আমার ইমান দুর্বল হয়ে গেছে, আমার ভিতরে ইমান মরে গেছে, যাই যাই অবস্থা, শুধুমাত্র দুনিয়া, পরকালকে নিয়ে ভাবি না, পরকালের কোনো দাম আমার কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহুন ওয়ালাদ্দারুল আখিরাতু খায়রুন লিল্লাযীনা ইয়াত্তাকুনা আফালা তাআকিলুন। সূরা আনামের 32 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়াটা মূলত একটা খেলতামাশার জায়গা ছাড়া আর কিছুই নয়, এ দুনিয়া তুচ্ছ। আমরা যারা ইমানদার, আমরা যারা মোমেন, আমরা যারা আল্লাহ তাআলাকে ভয় করে চলার চেষ্টা করি, আমাদের জন্য পরকাল হলো উত্তম। বলেন সুবহানাল্লাহ, পরকালটা আমাদের জন্য শ্রেষ্ঠ, শ্রেয়, উত্তম দুনিয়ার চাইতে। বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ তাআলা বলছে, বরং তোমরা এই দুনিয়াকেই বেশি প্রাধান্য দিয়ে চলো, অথচ দুনিয়ার তুলনায় আখিরাতের জীবনটা হলো শ্রেষ্ঠ, আখিরাতের জীবনটা হলো স্থায়ী। কিন্তু তারপরে আমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দেই, যারা আমরা শুধু দুনিয়া দুনিয়া করি, দুনিয়াকে নিয়ে যারা ব্যস্ত, পরকাল নিয়ে ভাবি না, পরকাল নিয়ে চিন্তা করি না, পরকালকে মূল্যায়ন করে যারা আমরা আমাদের জীবনকে সজ্জায়ন করি না, বুঝতে হবে আমার ভিতরে ইমান মরে গেছে, আমার ইমান দুর্বল হয়ে গেছে, ইমানটা যায় যায় অবস্থা। হ্যাঁ, দুনিয়াও লাগবে, তার মানে দুনিয়া বাদ দিয়ে শুধু আখেরাত না। আল্লাহ তাআলা কিন্তু শিখাইছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। হে আল্লাহ, আপনি সর্বপ্রথম দুনিয়ার হাসানা, দুনিয়ার কল্যাণ আমাকে দান করেন, এরপরে আল্লাহ আপনি আমাকে পরকালের কল্যাণ দান করেন। আল্লাহ তাআলা আগে দুনিয়ার কথা কইছেন, পরে পরকালের কথা কইছেন। এর মানে এই না আপনি দুনিয়া বাদ দিয়া খালি পরকাল ধরবেন, আবার পরকালকে, আবার দুনিয়াকে ধরতে গিয়া পরকালকে বাদ দিবেন, ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স কি? আমার দুনিয়াও লাগবে, পরকালও লাগবে, তবে প্রাধান্য কোনটার উপরে কোনটা হবে, দুনিয়ার উপরে আখেরাত না আখেরাতের উপরে দুনিয়া, এটা ঠিক করতে হবে। যদি দুনিয়ার উপরে আমরা আখেরাতকে প্রাধান্য দেই, তাহলে দুনিয়াতেও কল্যাণ পাবো, পরকালেও কল্যাণ পাবো, আর যদি আখেরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দেই, তাহলে দুনিয়াও যাইব, পরকালও যাবে। এই জন্য দুনিয়ার সৌন্দর্য লাগবে, দুনিয়ার কল্যাণ লাগবে, দুনিয়ায় ভালো থাকতে হবে, পড়াশোনা করতে হবে, দেশ চালাইতে হবে, চাকরি বাকরি করতে হবে, ক্ষেত খামার করতে হবে, দুনিয়ার কল্যাণ লাগবে, তবে পরকালকে বাদ দিয়ে না, পরকাল আগে দুনিয়া পরে, পরকালকে সামনে রেখে দুনিয়াকে আমরা পিছনে রেখে চলবো, পরকালের উপরে দুনিয়াকে প্রাধান্য দিয়ে নয়, বরং দুনিয়ার উপরে পরকালকে আমরা প্রাধান্য দিয়ে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে সহকারে আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, আমরা বলি আমিন।